আল্লাহ পরবরদিগার আলমে মায়াধারী বন্ধ অখলরে ওয়াজ খত্রার সতর্ক করিয়া দিত্রা মিলে ফালা তানহাদহুমা ওয়া কুল লাহুমা কাওলান করিমা মা বাপর লগে জেকলি দিয়া কথা করিও না মা বাপর লগে সুকরাং গায়া কথা করিও না এলা বাস্য উচ্চারণ করিও না যে বাস্যর দ্বারা আপনার মা বাপর অন্তরের মধ্যে বেতা লাগে যায় গিয়া যে বেতা আল্লাহ সহ্য করতে পারে না রে বাবা এর কারণে মালিকে ওয়াজ খত্রার কইরা ওয়া কুল লাহুমা কাওলান করিমা এরার লগে ওলা নম্র ভাষা ওলা মিঠি ভাষা আপনি ব্যবহার করক্কা যে জলা মনের মধ্যে আপনার ভাষা শুনিয়া জান পয়দা হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ মা বাপর জলা মন্ডে যদি আপনি শান্তি করে লইতে পারো বাবা যদি আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইবার বেলায় মা বাপরে কুশ করিয়া ঘুমায় হাদিস শরীফের মধ্যে দু জাহানোর বন্ধুয়ে হইরা দু জাহানোর বাদশায় হইরা আল্লাহর বন্দায় যদি রাত্রে ঘুমাইবার বেলায় তার মা বাপরে খুশ করিয়া ঘুমায় সজাগ হইয়াও আল্লাহ পরবর দিগারে আলম হে সজাগ হইবার আগে আগে জন্নতর মধ্যে তার লাগিয়া দুইটা ঘর তৈয়ার করে রাখিলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি রাত্রে ঘুমাইবার বেলায় তার মা বাপরে নারাজ বানাইয়া ঘুমায় হে সজাগ হইবার আগে আগে জাহান্নামের মধ্যে তার লাগিয়া দুইটা ঘর বনে যায় গিয়া এর কারণে রব্বুল আলামিনে আপনারে আমার জাহান্নাম থেকে বাঁচাইতা করিয়া ওয়াজ খত্রার বুঝাইতা কইরা ওয়া কুল লাহুমা কাওলান করিমা وحفظ لهما جناح الذل من الحمى وقل رب ارحمهما كما ربياني صغيرا مربى يقول بندو وقل আল্লাহর একবন্দি ওলা গরিব ওলা গরিব ওলা গরিব যার কোনো গরিবের কোনো সীমা নাই আল্লাহর বন্দি একটাও মাত্র আওলাদ পাইছে ছেলে সন্তান পাইছে কিন্তু ছেলে সন্তান দুনিয়ায় তাই বেড়া কি আগে তার বাপ দুনিয়ায় থেকে চলিয়া গেছে নিগিয়া আল্লাহ পরবারে দেখারে আলমার মনসা হয়েছে দুনিয়ায় থেকে বাপর নিশন গিয়া কয়দিন পরে সন্তান দুনিয়ায় তাইছে এই বেটির ইলা কোনো ইলা কোনো কোনো গুরু খানদান নাই যারাই নাকি বেটিরে পরবরিশ কর্তা বেটির সন্তানি করে পরবরিশ কর্তা লালন পালন কর্তা আল্লাহর বন্দিয়ে লোকর খাজ খাম করিয়া আল্লাহর বন্দিয়ে লোকর খাজ খাম করিয়া নিজেও খায় সন্তান রেখাওয়ায় কথা করে করে সন্তানও গোফালিছে আমার ভাই অকল বন্ধু অকল বারো বৎসরের বাচ্চা যখন বাচ্চার বয়স যখন বারো বৎসর হয়ে গেছে গিয়া আল্লাহর বন্দিয়ে তাহাজ্জ দরখালো উঠে আল্লাহর দরবার দোয়া করে আর কয় বিলে আমার আল্লাহ আল্লাহ আমারে সন্তান দিস আমার কাছে আনামত দিস রে আল্লাহ কালকে আমতর দিন আপনি আনামত হিসাবে সাইবাই মালিক আমার সন্তান ওলা বানাইও কালকে আমতর দিন সন্তানের কারণে যাতে আমার মুখটা ছোট হয় না রে আল্লাহ মলাই করিম আমার সন্তানরে ওলা বানাইও রে বা আল্লাহ যাতে দুনিয়ার মধ্যেও সন্তানের দ্বারা আমি সুখী হই আমার দিল খান সুখী থাকে আয় আল্লাহর খালকে আমতর দিন সন্তানের ওসিলায় হাসি হাসি জন্নতর মধ্যে গিয়া হামাইতাম আমরাও সন্তান বা ফালিতে সময় আল্লাহর কাছে দোয়াও করতাম বলি আল্লাহ আমার সন্তান রে ওলা বানাও আমারও ফরমা বরদার কমপক্ষেও দোয়া খান করি আল্লাহ আবারও ফরমা বরদার বানাও আর আপনারও ফরমা বরদার বানাও রে বা আল্লাহ অগুর মাতার মাঝে সুস্থ বুঝ ডালিয়া দে আমার ভাই অকল বন্ধু অকল সন্তান ফালি ফালিবার বেলি খাই গিয়া সন্তানের লগে আপনি মিশা মাতিলে হইত নাই সন্তানের লগে আপনি দুনিয়ার মানুষের লগে যত মিশা মাত না কেন সন্তানের সামনে আবার বাদে ওলা পরহেজগার হইতায় ওলা পরহেজগার হইতায় যাতে কোনো দিন আপনার মুখে দিয়া মিশা মাত বার হইছে না সন্তানে জানত না
মার হইছে বলিয়া সন্তানে জানত না মিশা মাতি শুনি না কোনোদিন ওলা বাবি আমরা তো পয়লা উঠালে তারে ও ছোট হালা মুড়া বাড়ি তৈ দেই হয়েছে বিলে সন্তানে কোনো আউকে করে হইয়ার কুসুদের আইছে খা খাই আইছে হ্যাঁ ইগু হতা হিগু হতা হইয়া তার লগে ফয়লাও মিশা মাতিয়া হে রেকর্ডিং করে যে সময়ের মধ্যে হে আপনার লগে মিশা মাতিতে পারেন না কিন্তু রেকর্ডিং করে হে ওলা এক সময় আইব যেমতে টিফা মারব চুইস দিব বলিয়ম দিব সারা হৌ ফুরানা আপনার আমার তাকে যখন রেকর্ড আসল অফলাইন বারো যাইব হাসান অফলাইন বারো যাইব আপনি আল্লাহর কাতার মাঝে সন্তানের লাগি দোয়া করিয়া যাও বাবা বেলে ও আমার আল্লাহ আমার সন্তানরে আদর্শবান বানাও আমার ফরমা বরদার বানাও আপনার ফরমা বরদার বানাও আগর যুগর আউয়া বেটি আল্লাহর কাছে দোয়া করছে বিলে ও আমার আল্লাহ আমার সন্তান গোতা নেক বানাইয়া দাও রে বাল্লা আমি একজন মহিলা আমি আমার সন্তান রে জেলা ফালিতে লাগাইলা ফালিতে পারতাম নাই ও আল্লাহ মোলাই করিম তার বাপ থাকলে রে বাল্লা তারে ওলা বুঝাইলা ওনে জেলা বুঝাইতে লাগে আমার কাছে এলা কোনো ধরনের বুঝো নাই সন্তান রে বুঝাইয়া যে বুঝি বানাইতাম জ্ঞানী বানাইতাম এলা কোনো জ্ঞানও আমার কাছে নাই মালিক আপনার কাছে দোয়া করি আমি তার গর্ভধারণী মা আমার দুয়ারে খালি ফিরাইয়া দিও না দু জাহানোর বাদশায় কইন দুনিয়ার মধ্যে তিন গুরু মানুষ আছেন এরা তিন গুরু মানুষে আল্লাহর দরবার হাত তোলার লগে লগে ডাইরেক্ট দোয়া গ্রান্ট হয়ে যায় গিয়া এতে চাহে নেক দোয়া ফরক্কা চাহে পদ দোয়া ফরক্কা এরা তিন গুরু মানুষ খেরা খেরা এক গুরু মানুষ এতাক লাগি মার বাপ আউলাদর সানো মালিকর দরবার হাত তোলার লগে লগে সত্তর হাজার আল্লাহর ফরদারে হরাইয়া রব্বুল আলামিন এই হাত তাকি আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট করে দিলেন সুবহানাল্লাহ আরেক গুরু মানুষ এতাক লাগিয়া মজলুম জেরার উপরে জুলুমি করা হয় আমরা দুনিয়ার জমিনের বুকুর উপরে সামান্য কিচ্ছু আপনি আমি খামানের পরে কমজোরের উপরে জুলুম করা শুরু করে দেই সামান্য শরীর বল হওয়ার লগে লগে দুর্বলের উপরে জুলুম করা শুরু করে দেই আমার ভাই অকল বন্ধু অকল যারাই জুলুম করে তার নাম জালিম আর যার উপরে জুলুম করা হয় তার নাম মজলুম নবীজিয়া ফরমাইন মজলুমে জুলুম শেখিতে পারে না যখন মালিকর দরবার হাত তোলে এই হাত তাকে লইয়া মালিক পর্যন্ত কোনো ধরনের পর্দা থাকে না লগে লগে দোয়া গ্রান্ট হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ চাহে পদ দোয়া করক চাহে নেক দোয়া করক গতিকে মা হকলে বাপ হকলে আউলা দর্শানো হাত তোলার লগে আল্লাহর যাতে খালি ফিরাইয়া দেন না এতে মা বাপ যদি গুণাগার হইয়া তখন কিন্তু আউলাদর লাগি গুণাগার নাই আল্লাহর খাতার মাঝে আউলাদর লাগি নেখার মুস্তাজাব দোয়া তারার দোয়া তো বোন দিয়ে দোয়া করছে বাচ্চার লাগি আগর যুগ যে যুগ শিক্ষা দীক্ষা অতটা আসলো না যে ফাঁসালা ফাঁস করলে বড় মাস্টর ডাকিতা যে যুগ ফাঁসালা ফাঁস করলেও বড় মাস্টর ডাকিতা আজকাল এম এ এম এ ছি দেওয়ার বাদেও হলো না অবায় আও হবায় যাও মাস্টর সাহেব হইতে বোঝা যায় না এর উপরে আরও ডিগ্রি আছে গতিকে হেরারে কই